সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাগদিপাড়ার অনাথ ছেলেটা মাকে খোঁজে, ছোট্ট দুহাতে চোখে মুখে অলি গলি থেকে রাজপথ ফিরে পাবার আশায়। খিদে পেলে পুকুর থেকে ঢ্যাপ কিংবা শালুক তুলে খায়, আর রাস্তায় ধুলোর মধ্যে ঘুমিয়ে পড়ে। পথের কুকুরের সঙ্গে ভাব, বন্ধুত্ব, ভালোবাসা, মাঝে মাঝে মা কুকুরটা তার বাচ্চাদের সঙ্গে অনাথ ছেলে দুখুকেও গা চেটে দেয়। দুখু তার মায়ের অনুভব স্পর্শ করতে পারে। একদিন কারা যেন মা কুকুরটাকে মেরে পা দুখানা ভেঙে দিয়ে গেল। সেই থেকে মা কুকুরটা মাটিতে পড়ে পড়ে কাঁদত। দুখু নিজে না খেয়ে খাবার জোগাড় করে আনত তার মা কুকুরটার জন্য। নিত্যদিনের মতো খাবার খাওয়াতে গিয়ে একদিন দুখু দেখল মা কুকুরটা মারা গেছে। দুখু জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। পাড়া প্রতিবেশীরা ভিড় করে দেখতে লাগল দুখুর দ্বিতীয়বারের মাতৃবিয়োগ। এবার দুখু সত্যিকারের মাতৃহারা হল। দুখু আর কোনো কিছু মুখে তোলে না, শুধু বিড়বিড় করে বলে, আমি তোমার কাছে যাব মা।